राष्ट्रीय कांग्रेस के 136वें स्थापना दिवस के अवसर पर पश्चिम बंगाल प्रांतीय कांग्रेस ने देश की ऐतिहासिक विरासत की पृष्ठभूमि और बंगाल में कांग्रेस के गौरवशाली अतीत के खिलाफ एक रंगीन जुलूस का आयोजन किया। इस दौरान प्रदीप भट्टाचार्य ने संवाददाताओं से चर्चा करते हुए कहा कि पार्टी लंबे समय से एक बड़ा राजनीतिक संगठन बन गई है और फिर यह आगे भी बनी रहेगी। ভারতবর্ষের একটি বিশাল রাজনৈতিক সংগঠন, যে সংগঠনে আদ্যপান্ত ইতিহাস হচ্ছে কন্যাকুমারীর থেকে হিমালয়, সৌরাষ্ট্র থেকে মিজোরাম, নাগাল্যান্ড, সারা ভারতবর্ষে কোটি কোটি মানুষকে নিয়ে যে দল তৈরি হয়েছে, যে দলের ভিত্তিভূমিতে রয়েছে ভারতবর্ষের মানুষ, আমাদের দল তবে সাজানো গোলাপ ফুলের গাছ নয়, আমাদের দল বট বৃক্ষ। হাজার হাজার মানুষ তার তলায় আশ্রয় নিয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে লড়াইয়ের ভূমিকা নিয়েছে, স্বাধীনতার পর ভারতবর্ষকে তৈরি করতে চেয়েছে। আমরা সেই দলের সৈনিক হিসাবে আজকে আমাদের একমাত্র দায়িত্ব ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা এবং গণতন্ত্রকে যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে লড়াই।